প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সমুল্লড়ে ভাষা চার দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা বৈঠক। নমস্কার, আমি অনামিকা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজও আমি আরেকটা মেকআপ লুক নিয়ে এসেছি। আমি স্পেশালি এই মেকআপ লুকটা নবমীর কথা মাথায় রেখে করেছি। শুধু মেকআপ না, আজকে আমি শাড়িটাকেও একটু অন্যরকমভাবে পরেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবই তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ফেসটা অলরেডি ময়েশ্চারাইজ করে রেখেছি। এরপর আমি সুগার কসমেটিক্সের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি এবং প্রাইমারটা আমি অল ওভার মাই ফেস খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর আমি আমার আইব্রোটা করব। আমি আগে আইব্রোটাকে একটু কম্প করে নিলাম, তারপরে পিএসির যে আইব্রো কিটটা রয়েছে সেটার সাহায্যে আমি আমার আইব্রোটার আউটলাইন ড্র করছি। লোয়ার এবং আপার দুটো সাইডেই আউটলাইন ড্র করছি এবং মাঝে যে গ্যাপগুলো রয়েছে সেটাকে আমি ভালোভাবে ফিল করছি এবং এই স্পুলিটার সাহায্যেই ভালোভাবে সামনের পোর্শনটা ব্লেন্ড করছি। এরপর আমি আমার আইলিড প্রাইম করব। আমি এই কনসিলার প্যালেট থেকে, NYX এর প্যালেট থেকে, এই একটা শেড নিয়ে আমার আইব্রোর উপরে এবং নিচে অ্যাপ্লাই করছি। এতে করে আইব্রোটা অনেকটা হাইলাইটেড থাকে। তারপরে আমি ওই শেডটাই আমার আইলিডে অ্যাপ্লাই করছি এবং একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আইব্রোর ওপরেও যে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাতে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এরপর এটাকে সেট করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোল কিটটা রয়েছে সেখান থেকে এই হাইলাইটিং শেডটা নিচ্ছি এবং সেট করছি। এরপরে মেবলিনের যে জেল আইলাইনারটা রয়েছে সেটা আমি নিচ্ছি এবং আমি আপার আইল্যাশ সেটাকে অ্যাপ্লাই করছি। আমি অ্যাকচুয়ালি আজকে একটা ব্ল্যাক স্মোকি আই ট্রাই করব। তো ওই আইলাইনারটাকে কিন্তু আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে স্মাজ করে দিচ্ছি। আমি যখনই ব্ল্যাক স্মোকি আই ট্রাই করি আমি চেষ্টা করি যে ল্যাশ লাইন থেকে ওপরের দিকে উঠতে। এরপরে এটাকে খুব ভালোভাবে স্মাজ করা হয়ে গেলে আমি এই অ্যাফ্রোডাইট প্যালেট থেকে একটা ব্ল্যাক আই শ্যাডো নিচ্ছি এবং এর ওপরে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। যতটুকু জায়গায় আমি আইলাইনারটা ব্লেন্ড করেছিলাম সেখানে আমি এই ব্ল্যাক আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। এই আইলাইনারটা এই ব্ল্যাক আইশ্যাডোর ক্ষেত্রে কিন্তু একটা প্রাইমারের কাজ করেছে। এরপর এই ব্রাউন শেডটা আমি ওই ব্ল্যাক আইলাইনারটার ওপরে, ব্ল্যাক শ্যাডোটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক ওপর দিকটাতে এই ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। এরপরে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এই ডার্ক ব্রাউন শেডটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এর ওপরে আর একটা লাইট ব্রাউন, অ্যাকচুয়ালি রাস্টি টাইপের ব্রাউন এটা, সেটা আমি অ্যাপ্লাই করছি। যেখানে ডার্ক ব্রাউনটা অ্যাপ্লাই করেছিলাম তার উপরে অ্যাপ্লাই করছি এবং কালারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। একদম আমার ক্রিজ লাইনের ওপর দিকেও এই হালকা শেডটাকে অ্যাপ্লাই করছি। দেখো তোমরা দুটো চোখের ডিফারেন্স বুঝতে পারবে। একই রকমভাবে আমি আমার লেফট আইটাও করলাম এবং কালারগুলো যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেটাকে ব্লেন্ড করছি। এরপর আমি একটা ব্ল্যাক কাজল আমি আমার ওয়াটার লাইনে এবং আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। আমি আজকে যেহেতু স্মোকি আই করছি তো লোয়ার ল্যাশ লাইনটাকেও একটু ডার্ক করতে হবে। সেটাকে অ্যাপ্লাই করে আমি এই ব্রাশটার সাহায্যে সেই কাজলটাকে খুব ভালোভাবে স্মাজ করে দিচ্ছি এবং ইনার কর্নারের দিকে খুব সচেতনভাবে কিন্তু আমাকে এটাকে ব্লেন্ড করতে হচ্ছে। আমি এরপর আমার আপার ল্যাশ লাইনে সরু করে একবার ওই জেল আইলাইনারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফোটো ফোকাস ফাউন্ডেশনটা রয়েছে সেটা অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম আমার এক্স্যাক্টলি স্কিনের সাথে ম্যাচ করে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। গলাতেও আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই একটা কনসিলার। তো সেটা আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি, নোজের ওপরে থুতনিতে অ্যাপ্লাই করছি। সেটাকে এরপর আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এটা এই কনসিলারটা অ্যাজ এ হাইলাইটার আমার স্কিনে কাজ করবে। এরপর আমি পুরোটাকে সেট করার জন্য সুগারের যে লুজ পাউডারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করছি। সেটা আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি, জল আইনে অ্যাপ্লাই করছি এবং আমার মুখের চারপাশে অ্যাপ্লাই করছি যেখানে আমার প্রোডাক্ট ক্রিজ হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। এরপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোল কিটটা রয়েছে সেখান থেকে কন্ট্রোলিং শেডটা নিচ্ছি এবং আমি ফেসটা কন্ট্রোল করছি। ফেস কন্ট্রোল করার জন্য পাউট করার পরে যে লাইনটা থাকে সেটাকে করতে হবে এবং এটা খুব হালকা হাতে করতে হবে, যেন একদম স্পেসিফিক্যালি কোনো লাইন এটাতে না থাকে, মনে হয় যেন এটা ন্যাচারাল
ন্যাচারাল স্কিন। কপালের দিকেও একটু আমি এই কালারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি আমার নোজটা কন্ট্যুর করব একই রকম ভাবে, আমার আইব্রো যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে এই শেডটা নিচ্ছি এবং আমার নোজটাকে কন্ট্যুর করছি এবং সামনের দিকে সামান্য একটু ভি শেপ দিচ্ছি। এরপর আমি এক্সেস পাউডারটাকে একটা ব্রাশের সাহায্যে ডাস্ট করে দিচ্ছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করব, নায়িকা কসমেটিক্সের যে ব্লাশটা রয়েছে সেটা থেকে ওই শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি এবং স্মাইল করার পরে যে উঁচু লাইনটা থাকে একদম সামনের থেকে না একটু পিছন থেকে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এরপর আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ওমব্রে ব্লাশটা রয়েছে এটা অ্যাজ এ ব্লাশ এবং হাইলাইটার দুটোই কাজ করে, এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট, তো আমি সেটাকে অ্যাপ্লাই করছি ঠিক ব্লাশটা যেখানে অ্যাপ্লাই করেছি তার ওপরে, নাকের ওপরে থুতনিতে আমি এটা অ্যাপ্লাই করছি। তারপরে আমি আমার ব্রাউ বোনেও কিন্তু এই একটা হাইলাইটার যে পোর্শনটা রয়েছে সেখান থেকে হাইলাইটিং শেডটা নিয়ে আমি ব্রাউ বোনটা করছি। এরপর আমি সুইস বিউটির একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর আমি আমার আইল্যাশগুলোতে এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা মাস্কারা আমি অ্যাপ্লাই করছি। পুজোর এই কদিনের মেকআপ লুকগুলোতে আমি চেষ্টা করেছি যে একই প্রোডাক্ট থেকে আমি কী করে আলাদা আলাদা লুক করতে পারি সেটা দেখানোর। তো এরপর আমি সিলভার জুয়েলারি পরে নিয়েছি, কানে ঝুমকো, হাতে আমি চুড়ি, লেফট হ্যান্ডে আমি একটা ঘড়ি পরে নিয়েছি আর আমি শাড়িটাকে আজকে একটু অন্যরকম ভাবে পরার চেষ্টা করেছি। আমি এই শাড়িটাকে একটা ধুতি স্টাইল করে পরার চেষ্টা করেছি আর আমি যেটা ব্লাউজ হিসেবে পরেছি সেটা অ্যাকচুয়ালি একটা ব্রালেট, সেটাকে আমি অ্যাজ এ ব্লাউজ ইউজ করেছি। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও যে এই লুকটা কেমন লাগলো তোমাদের, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।